1000 টাকায় ধর্ষণের ঘটনার মীমাংসা রফার অভিযোগ উঠেছে আরেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় পাবনার আশ্রয়ণ প্রকল্পের এভাবে ঘটনা ধামাচাপা দেওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর শুরু হয় তোলপাড়। অবশেষে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় থানায় মামলা করেন ভুক্তভোগী ধর্ষক শফিকুলকে গ্রেফতার করেছে পুলিশ। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভিজয় রিপোর্ট। পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ কেন্দ্রের ঘরে স্ত্রীকে নিয়ে সুখের বসতি গড়েন দরিদ্র এক চা দোকানি। ওই চা দোকানির অভিযোগ, গত 31 জানুয়ারি দুপুরে প্রতিবেশী শফিকুল ঘরে ঢুকে ধর্ষণ করে তার স্ত্রীকে। বিচারের আশায় ওই দিনই চাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিস সর্দারের কাছে যান ভুক্তভোগী দম্পতি। তবে মামলা বা আইনি সহযোগিতার পরিবর্তে সালিশ ডেকে অভিযুক্ত শফিকুলকে মাত্র 1000 টাকা জরিমানা, নাকে খত ও কান ধরে উদ্বাস করিয়ে ঘটনা ধামাচাপা দেন চেয়ারম্যান। রায় আমি মানি নেই, কিন্তু আমাকে যে এই ব্ল্যাকমেল করেছে, আমাকে যে ভয় পেতে দেখাইছে যে তুই আমি লিখে দেবো, তুই বৌদি ব্যবসা করে খাস, আমি এই যারা বিচারক আমি বিচারকদেরও শাস্তি চাই। আমার হাতে যে অকাম করছে শাস্তি চাই আমি। চেয়ারম্যানের সেই সালিশ মীমাংসার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা দেয় ক্ষোভ। আসামিকে নিয়ে তড়িঘড়ি করে নাকে খত দেওয়ানো, তার গ্রাম পুলিশ দিয়ে জুতার বাড়ি এবং 7 বার কান ধরে উঠবস করা, এটা সালিশ করার ওনার কোনো এখতিয়ার নাই। যাকে এরকম হয়রানি করা হয়েছে এটা যেন সুস্থ বিচার হয়। সচেতন মহলের প্রশ্ন, ধর্ষণের মতো অপরাধ সালিশ মীমাংসার ক্ষমতা কি ইউপি চেয়ারম্যানের আছে? আদর্শ দিক দিয়ে এবং নীতির দিক দিয়েও আমি স্বচ্ছ আছি। হ্যাঁ, তারপরেও যদি পক্ষদ্বয় মনে করে যে না এটা আমার অনুভূত হয়নি, তারা আইনি আশ্রয় যেতে পারে। ঘটনা নিয়ে যখন তোলপাড়, ভুক্তভোগীকে থানায় ডেকে রোববার মামলা নেয় পুলিশ। গ্রেপ্তার হয় ধর্ষক শফিকুল ইসলাম। ধর্ষণের বিচার ইউনিয়ন পরিষদের এখতিয়ার বহির্ভূত। এই ঘটনার প্রেক্ষিতে কোনো থাকে অপরাধ থাকে, উনি যে যারই অপরাধ থাক ওনারা আইন আমলে আসবেন। রোববারই ধর্ষক শফিকুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। থানায় যাওয়া লাগবে। রিজভিজয়, এটিএন নিউজ, পাবনা। A generous soul with many possibilities plays host kin.